শুভ সন্ধ্যা সবাইকে, শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের লাইভ শুরু করছি। ফ্রিডম উইদিনের পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে খাপ খাওয়ানোর ইতিবাচক এবং নেতিবাচক। যে জায়গা থেকে আমরা এই বিষয়টিকে নির্বাচন করেছি, আসলে আমাদের আমাদের জীবনে আসলে বিভিন্ন সবসময় কিন্তু বিভিন্ন ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাই, তো সেই সিচুয়েশন গুলিতে আমাদের খাপ খাওয়ানোর ব্যাপার থাকে। আমরা ওই সিচুয়েশনটায় নিজেকে কেমন ভাবে দেখছি, কেমন ফিল করছি এবং সেই সিচুয়েশনকে কিভাবে রেসপন্ড করছি, কিভাবে প্রতিক্রিয়া করছি, সেই বিষয়টার উপরে ফোকাস করে আজকে আমাদের আলোচনা। কখনো আমরা ইতিবাচক ভাবে আমাদের দক্ষতাকে কাজে লাগাই, কখনো কখনো হয়তো বা সেই দিকটাই খেয়াল করছি না, যার জন্য নেতিবাচক বিহেভিয়ার করছি। এই টোটাল বিষয়টাকেই ফোকাস করে আমরা আমাদের আজকের আলোচনাটাকে চিন্তা করেছি। আমরা আমাদের যে অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমাদের পেশাগত যেই কাজের যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আমরা বিষয়টিকে ফোকাস করার চেষ্টা করব। আমাদের সাথে যারা অলরেডি যুক্ত আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা যদি আপনাদের ওয়ালে শেয়ার করে দেন আমাদের প্রোগ্রামটা, তখন অন্যরাও এই প্রোগ্রামটার অ্যাক্সেস পায়, তারাও হয়তো আমাদের সাথে কন্ট্রিবিউট করতে পারে, আলোচনায় যোগদান করতে পারে এবং তারা তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট। তো যেই জায়গাটা থেকে চিন্তা করছিলাম আমরা, বা যে এই কথাটা নিয়ে আমাদের আসলে আসলে আজকে, সেটা হচ্ছে যে কোনো ধরনের সিচুয়েশনে কিন্তু আমরা আমাদের রেসপন্সটা চুজ করি। আমরা যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি, সাইকোলজি নিয়ে কাজ করছি, চেঞ্জ নিয়ে কাজ করছি, একটা জায়গায় ফোকাস করতে চাই কিন্তু বেশ জোর দিয়ে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের রেসপন্সটাকে চুজ করি, বা যারা আমরা ওইভাবে সচেতন না যে আমরা আসলেই চুজ করি কিনা, তাদেরকেও আমরা সচেতন করার চেষ্টা করি যে আসলে আনকনসিয়াসলি আমরা চুজই করছি, বা যারা খেয়াল করে চুজ করছি না তারা কিন্তু আমরা চুজ করতে পারি, সেই ক্ষমতাটা আমাদের আছে, আমরা পজিটিভ ওয়েতে চুজ করতে পারি, সেরকম একটা মেসেজ আমরা দিয়ে থাকি। এবং চেঞ্জের মূল জায়গাটাই এটা যে আমরা যখন যেই পরিস্থিতিতে থাকছি সেই পরিস্থিতিতে যদি আমরা প্রোডাক্টিভ বিহেভিয়ার করতে চাই, কনস্ট্রাকটিভ ওয়েতে যদি সেখানে রেসপন্স করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে আসলে বুঝতে হয় যে আমি ঠিক যেই বিহেভিয়ারটা চুজ করছি সেটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে নাকি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। তো এই জায়গাটাকে আমরা যেই প্রক্রিয়াতে চুজ করতে পারি, যেই প্রক্রিয়াতে চিন্তা করতে পারি, সেই বিষয়টাকে ফোকাস করেই আমরা আলোচনাটা করব এবং এই সেই জায়গা থেকে আমরা আলোচনাটাকে দেখছি। তো একটা বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবেই আমাদের একটা সিচুয়েশনে রেসপন্স করতে হয়, যখন আমরা এরকম কোনো সিচুয়েশনে পড়ি যে সিচুয়েশনটা আমার মোকাবেলা করার পূর্ব অভিজ্ঞতা আছে, তখন কিন্তু আমাদের যেটা হয় যে সাধারণত পজিটিভ অভিজ্ঞতা যদি থাকে তাহলে আমরা পজিটিভ নিয়ে সেটাকে গ্রহণ করি, সেই সিচুয়েশনটাকে আমরা পজিটিভলি গ্রহণ করি, নিজের কাছে সেটাকে পজিটিভলি ব্যাখ্যা করি এবং দেখা যায় যে আমরা সাধারণত পজিটিভ রেসপন্সটাকে চুজ করতে পারি, পজিটিভ বিহেভিয়ারটাকে চুজ করতে পারি। কিন্তু যখন কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়, সেই এক্সপিরিয়েন্সটা হতে পারে যে একদম আমি ব্যক্তিগত জীবনে সেটাকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, সেই অভিজ্ঞতাটার আলোকে আমি একটা সিচুয়েশনকে দেখছি, আবার কখনো হতে পারে যে আমি হয়তো বা ওই ধরনের সিচুয়েশনের কোনো গল্প শুনেছি, তো সেই গল্প শোনার জায়গা থেকেও কিন্তু অনেক সময় আমরা বিহেভিয়ার চুজ করি। লার্নিংটা এরকম হয় যে আমরা শুনেছি কারো কাছ থেকে যে এই ধরনের সিচুয়েশনে এই রকম ভাবে রেসপন্স করতে হয়,
বা এরকম ভাবে বিহেভিয়ার করা যায় সেখান থেকে আমরা চুজ করছি। এটা হচ্ছে যে বেশি সমস্যা তৈরি করে যখন, সেটা হচ্ছে যে স্ট্রেস যখন আমরা ফিল করি একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনটা হতে পারে কখনো কখনো যে আমার আনএক্সপেক্টেড সিচুয়েশন বা অপরিচিত একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি কখন এর আগে কখনো পড়িনি, এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি আগে যাইনি, সেখানে কখনো কখনো আবার স্ট্রেস তৈরি হয়। তো দুই ধরনের বিষয়ে আমরা আসলে স্ট্রেস ফিল করি, কখনো কখনো হয় যে আমি ওই পরিস্থিতিতে যাইনি সেখান থেকে, আবার যদি আমার পাস্ট লাইফে কখনো কোনো নেগেটিভ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই সেখান থেকেও কিন্তু দেখা যায় যে আমাদের স্ট্রেস হয় এবং আমরা তখন বিহেভিয়ারটাকে চুজ করতে অনেক সময় সেকে ফিল করি, অনেক সময় আমাদের যে একটা দুশ্চিন্তা কাজ করে, টেনশন কাজ করে, ভয় কাজ করে, হ্যাঁ, এবং ওই জায়গা থেকে আমার যে বিহেভিয়ারটা আমি চুজ করছি, আমার খাপ খাওয়ানোর যেই রেসপন্সটাকে আমি চুজ করছি, খাপ খাপ খাওয়ানোর যেই পদ্ধতিটাকে অবলম্বন করছি যেই বিহেভিয়ারের মাধ্যমে, সেই বিহেভিয়ারটাকে চুজ করা তখন আমরা, যারা আমার যে কলিগরা আছে আমি তাদের কাছ থেকেও হচ্ছে একটু শুনতে চাই যে কখন মনে হয় এই খাপ খাওয়ানোর ব্যাপারটা সহজ হয়, কখন মনে হচ্ছে খাপ খাওয়ানোর ব্যাপারটা কঠিন হচ্ছে, আপনাদের এক্সপেরিয়েন্স। আমি শুরুতেই ফোকাস করতে বলবো ব্যক্তিগত জায়গায়, আপনারা কিভাবে ফিল করেন যে যখন ইতিবাচক ভাবে রেসপন্স করতে পারছেন, চুজ করতে পারছেন, ইতিবাচক ভাবে খাপ খাওয়াতে পারছেন, আর কখন দেখা যায় যে নেতিবাচক পরিস্থিতিটা তৈরি হয়। আমি শুরুতেই নুসরাতের কাছে যাচ্ছি। নুসরাত, ধন্যবাদ আপা, শুনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপা। আসলে যে আজকে টপিকসটা, আসলে শুরুতে হঠাৎই আমার মনে হচ্ছিল যে আমার নিজের অভিজ্ঞতা বলতে আসলে অনেক অভিজ্ঞতাই আছে। ছোটবেলা থেকে আসলে আমরা খাপ খেয়েই আসলে বড় হয়েছি, কারণ আমাদের ছোট থেকে সবসময় কিন্তু আমরা পরিবর্তনের মধ্যে গিয়েছি, এক একটা ধাপ সবসময় আমাদের পরিবর্তন হয়েছে, এবং ওই পরিবর্তনটাতে আমরা সবসময় খাপ খেয়েই নিজেকে তখন চালিয়ে নিয়েছি। তো হঠাৎই জাস্ট উদাহরণ একটা মনে হলো যে যেহেতু আমি কিছুদিন, মানে বছরখানেক হবে যে আমার একটা পরিবর্তন হয়েছে, আমি মা হয়েছি, তো আসলে এটা আমার জন্য খুবই নতুন একটা অভিজ্ঞতা, কারণ যেহেতু আমার এটা এর আগে আমার এই অভিজ্ঞতাটা নেই। তো সেক্ষেত্রে আমার যখন আমার মা হব, হওয়ার আগে তো ওই সময়টা কিন্তু অনেক রকমের মানসিক চাপ বোধ করেছি যে আসলে তখন কি করব, কিভাবে আমি এটা ম্যানেজ করব, বা তখন একটা বড় রকমের পরিবর্তন আসবে, তো ওই পরিবর্তনটাতে আসলে আমার আগে কোনো অভিজ্ঞতা নেই, তো সেক্ষেত্রে আমার মধ্যে খুবই একটা মানসিক একটা চাপ ছিল যেটা। তো আস্তে আস্তে যখন আমি এই পরিবর্তনটার মধ্যে গিয়েছি, তখন দেখা যাচ্ছে যে আপা যে একটা কথা বললেন যে আসলে আমরা অনেকের কাছ থেকে শুনে আমরা অনেক সময় খাপ খাওয়াই নিজেকে, যে আসলে ওই পরিস্থিতিতে আমরা কি করব, অন্যের ভাবনাগুলো বা অন্যের অন্যকে দেখে শেখা যেটা, বা কারো কাছ থেকে জানা, আর নিজে যদি আমি যদি স্টাডি করি অনেক বিষয়ে, তো সবকিছু মিলিয়ে আসলে ওই অভিজ্ঞতাটা দেখা যাচ্ছে যে আমি কোপ করেছি যে ওই সিচুয়েশনটাকে বা পরিবর্তনটাকে। তো এগুলোর মধ্যে আসলে অনেকগুলো ব্যাপার একসাথে কাজ করেছে, যে আমার অভিজ্ঞতা নেই কিন্তু আমি ওই সিচুয়েশনটার মধ্যে গিয়েছি এবং ওটা আমি সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিয়েছি বা কোপ করেছি। তো এটাই বলবো যে আসলে এভাবেই আমাদের পরিবর্তন গুলোতে আমরা অনেক সময় মানিয়ে নেই, এবং সবসময় যে পজিটিভ অর্থে পারি তা না, কিন্তু তো অনেক সময় কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যে আসলে কি করব এটা জানি না, যে অন্যের কাছ থেকে শুনবো সেটাও আসলে যায় কিনা, কারণ আসলে প্রতিটা মানুষের অভিজ্ঞতা কিন্তু ভিন্ন, কারণ একজনের সাথে হয়তো বা আমার এটা নাও হতে পারে, ও এভাবে সমাধান করেছে, আমার ক্ষেত্রে এটা অন্যরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক সময় একটু মনে হয় যে না, তখন কি করব, অনেক সময় খুঁজে পাই না যে আসলে কি করার আছে, তো সেই ক্ষেত্রে অনেক সময় একটু মানে মানিয়ে নিতে কষ্ট হয় যে আসলে কি করা যায় সেটা যদি কোনো ভেবে না পাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে অনেক সময়
খাপ খাওয়ানো তো কঠিন হয়ে পড়ে। থ্যাংক ইউ নুসরাত। আমি মানে যেভাবে বলছিলাম যে একদম ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে যদি আমরা একটু হচ্ছে উদাহরণটা দেই, সেটা হয় কি যে অনেকেরই এক্সপেরিয়েন্স এর সাথে যায়, তখন রিলেট করতে সুবিধা হয়। আমি এখন যাচ্ছি নুরুন্নাহারের কাছে। নুরুন্নাহার, আচ্ছা আপা যেটা বলছিলেন, আমি আসলে যে ধরনের ঘটনা আমার লাইফে বা যেটা আমি একবার ফেস করেছি, এই ধরনের কোনো কিছু যদি আমি নতুন ভাবে ফেস করি তাহলে কিন্তু আমার খাপ খাওয়ানোটা ইজি হয়। কারণ আমি জানি যে কিভাবে আমি এই জায়গাটায় মানে পরিকল্পনা করে হলেও আমি কাজটা ম্যানেজ করতে পারবো, কিন্তু যখন পূর্ব অভিজ্ঞতার কারণে কিন্তু যখন হচ্ছে আমি টোটালি জানি না সিচুয়েশনটা যেমন কেমন, মানে এখানে আমি কি করব বা কি করলে সেটা পজিটিভ হবে, তখন কিন্তু একটু অন্যরকম লাগে, একটু মানসিক চাপ বোধ করি। যদি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন প্রথম জব শুরু করলাম, প্রথম যে আমার জবটা ছিল স্টার্টিং এ, আমি এজ এ কাউন্সিলর কাউন্সিলিং স্কিল আমার আছে, ওই জায়গাটা আমি জানি আমি কিভাবে একটা ক্লায়েন্টকে ডিল করব, কিন্তু একটা অফিসের পরিবেশ কেমন, কিভাবে কাজ করব, টোটালি ছোটখাটো থেকে নিয়ে মানে বড় পর্যন্ত অনেক মানে সবকিছুই কিন্তু আমার অজানা ছিল। তো সেক্ষেত্রে আমি মানসিক চাপ বোধ করছিলাম, কিন্তু যখন ধীরে ধীরে আমি জায়গাটায় বোঝার চেষ্টা করলাম এবং আমার কলিগদেরও অনেক সহযোগিতা ছিল, তারপর কিন্তু আমি সেই জায়গাটায় খাপ খাওয়াতে পেরেছি। মানে এটা আমি এই জায়গা থেকে বলতে চাই এটা যে হ্যাঁ, আমার স্ট্রেসফুল সিচুয়েশন হলেও আমি যখন এটাকে একটু ফোকাস করে একটু সময় দিয়ে একটু যদি পুরো বিষয়টাকে দেখি, দেখে যদি ধীরে ধীরে আগাই, তাহলে কিন্তু আমি সেটাকে খাপ খাওয়াতে পারছি। থ্যাংক ইউ নুরুন্নাহার। আমি বুসরার কাছে যাচ্ছি। বুসরা, আমি তোমাকে একটুখানি তোমার অভিজ্ঞতার সাথে রিলেট করবা, তার সাথে আমি একটু যে এই কথাটা বলতে চাই যে নুরুন্নাহার এবং নুসরাত, আমিও একটা জায়গায় ফোকাস করছিলাম যে যখন পূর্ব অভিজ্ঞতা থাকে তখন সেটা সহজ হয়। তো আমি তোমাকে যেই জায়গাটায় বলতে অনুরোধ করব সেটা হচ্ছে যে পূর্ব অভিজ্ঞতার কারণে কিন্তু নেতিবাচক জায়গাটাও তৈরি হয়, সেখানে স্ট্রেসটা কিন্তু দেখা যায় যে খুব নেগেটিভলি অনেক সময় কাজ করে। সেরকম কোন অভিজ্ঞতা যদি তুমি শেয়ার করো। থ্যাংক ইউ আপা। তুমি বলার সাথে সাথে একদম রিসেন্টলি আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, মানে আমার এক্সপিরিয়েন্স না থাকার কারণে, সেটা হলো যে রিসেন্টলি আমি কিছু ফিজিক্যাল ডিফিকাল্টিস ভুগতেছি। মানে প্রতিদিন ঠিকই আমি সকালে উঠতাম, যেরকম দিন উঠতে হয় সকালে উঠে নামাজ পড়া, তারপরে হচ্ছে একটু কোরআন পড়া, খাওয়া দাওয়া সবকিছু সকালে উঠতাম, তো আমি কিন্তু রুটিন অনুযায়ী চলছিলাম। হ্যাঁ, আমি কিন্তু পেছনের দিকে কোনো ফোকাস করি নাই যে হচ্ছে এর ফলে আমার কি হতে পারে, কোন জায়গায় আমার গ্যাপটা চলে যাচ্ছে। যখন আমি যখন ডক্টরের কাছে যে আমি একটা ধাক্কা খেলাম যে আচ্ছা আমি উঠতেছি ঠিকই, কিন্তু আমি আসলে হেলদি ওয়েতে মানে আমি সকালটা পাস করছি না, তো তখন আমার মনে হলো যাচ্ছে আমি এটা কিভাবে সম্ভব, আমি কি করে এক্সারসাইজ করব, আমি কি করে দৌড়াবো বা কিভাবে সম্ভব। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমার জানা ছিল না, তখন আমি কাকে জিজ্ঞেস করবো, এটা আমি চিন্তা করছিলাম। এই সিম্পল জিনিস কিন্তু অতীত অভিজ্ঞতাও থাকতে পারে বা এ থাকতে পারে, কিন্তু আমার এটা আসলে ছিল না, দেখতাম বুঝতাম। কিন্তু তার পরবর্তীতে যেটা হয়েছে যে না, আমি এখন সার্চ করা শুরু করেছি কি করা যায়, ঘরের থেকে কি করা যায়, এই কোভিড সিচুয়েশনে আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব না, এরকম করে আমি সবার মাঝে যেয়ে দৌড়াতে পারবো না, এক্সারসাইজ করতে পারবো না। তখন আমি চিন্তা করলাম যে না, আমি ভিডিও ইউটিউবে দেখি, দেখি আমি আমার জায়গায় দাঁড়িয়ে কি করে এক্সারসাইজ করতে হয় এবং কিভাবে আবার নিজের বা ফিটনেসটা আনা যায়, সেটা এইভাবে আমি কোপিং এর জায়গাটা বা খাপ খাওয়াইলাম আর কি, মানে শুরু করেছি। তো আরেকটা জায়গা যেটা যে না জানার জায়গাটা যেটা বলছো, যে আমি যদি কোভিড সিচুয়েশনের কথাই বলি, যে রিসেন্টলি হসপিটালে যেহেতু কাজ করি, ওখান থেকে আর কি একটা চিঠি পাঠিয়েছে যে আপনাকে হসপিটালে এসে কাউন্সেলিং করতে হবে, হসপিটাল সেটআপে যাইতে হবে। তো আবার পড়লো মাথায় বাস যে হচ্ছে হসপিটালে যাইতে হবে, তার মানে সাথে সাথে এই চোখে পড়লো অজস্র পেশেন্ট এবং তাদের সাথে একটা লিফটে উঠা ধাক্কা ধাক্কি, তারপরে আমি আসলে এটা কিভাবে খাপ খাওয়াবো।
তো এই জায়গাটা একটু চ্যালেঞ্জেই ফিল হলো। একবার মনে হলো যে আমি মানা করে দেই যে না থাক আমি করব না, তারা বললো আপনি যদি না আসেন তাহলে কিন্তু আপনি আর বসতে পারবেন না এই সিচুয়েশনে যদি না আসেন। তারপরে হচ্ছে আমি কি করলাম, আমার তো অপূর্ব অভিজ্ঞতা নাই, আমি এর আগে আমি বের হই নাই মানে হসপিটালে যাইনি, তো সেই জায়গা থেকে মানে নিজে খুঁজে বের করার চেষ্টা করলাম যে হচ্ছে আসলে কি হতে পারে, পজিটিভ ওয়েতে আমি কিভাবে যেতে পারি, কি কি আমি প্রসেসটা কিভাবে মেনটেন করতে পারি, সেই অপশনগুলো খুঁজলাম। আমি চাইলে আমি এই যে নেতিবাচক আমি মানা করে দিতে পারতাম, আমি না গেলে যে খুব বেশি একটা ইয়া হতো মানে ওনাদের ক্ষতি হতো তা না, ওনারা আরেকজন নিতাম, আমার যেটা ক্ষতি হতো আপা সেটা হচ্ছে যে আমি হসপিটালে বসাটা এবং এই যে হসপিটালে বসে হসপিটাল সেট আপে যে কাজ করার জায়গাটা এটা থেকে হয়তো বা আমি পিছিয়ে যেতাম। তো এখন যে নেতিবাচক চিন্তাটাকে আমি যখন কি বলে সেটাকে নেতিবাচকের দিকে না নিয়ে আমি বরঞ্চ এই পজিটিভ ভাবে আমি চিন্তা করা শুরু করলাম, তখন যেটা হয়েছে আমি কিন্তু দুই সপ্তাহ ধরে যাচ্ছি এবং যাচ্ছি ক্লায়েন্ট দেখছি যতটুকু দূরত্বে থাকতে হয়, হ্যাঁ মানে ওইটুকু মেনটেন করছি। এই যে যদি আমি না যাইতাম তাহলে যেটা হতো আমার কিন্তু এটা মানে আর একটা নেগেটিভিটি তৈরি হতো, আমার আমার এই ব্যারিয়ারটা কিন্তু আটকে যেত, আমি আর পারতাম না ওই জায়গাটা ওভারকাম করতে মানে কোপ করতে পারতাম, ওই জায়গা থেকে দেখা যেত যে আমি থেমে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। একটা জায়গা আমরা বুঝতে পারছি যে এমনিতে আমরা কোনো একটা সিচুয়েশনে যখন রেসপন্স করছি সেখানে পজিটিভলি রেসপন্স যখন করি, পজিটিভ রেসপন্স মানে হচ্ছে যে যে বিহেভিয়ারটা করছি যেভাবে আমি ওইখানে রেসপন্স করছি সেটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে, যদি সেরকম পরিস্থিতি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা অসুবিধা বোধ করছি না। কিন্তু যখন দেখা যায় যে এমন একটা কিছু করলাম, এমন একটা বিহেভিয়ার করলাম যে বিহেভিয়ারটার ইম্প্যাক্টটা নেগেটিভ হচ্ছে, তখন দেখা যায় যে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এই যে নেগেটিভ ইম্প্যাক্টটা ফেলছে কি হচ্ছে, আমি একটা সিচুয়েশনের সাথে একটা বিহেভিয়ার করে কোপ করার চেষ্টা করছি, ওই সিচুয়েশনটাকে ফেস করার চেষ্টা করছি, ডিল করার চেষ্টা করছি, কিন্তু সেটা হয়তো বা কোনো প্রোডাক্টিভ বিহেভিয়ারের মাধ্যমে করছি না। তো প্রোডাক্টিভ বিহেভিয়ার যখন চুজ করতে পারি না তখন কি হয়, সেটার কিন্তু কনসিকোয়েন্সেসটা আমাকে নিতেই হয়, সেটার যেটা ফলাফল আসে সেই ফলাফলটা নেগেটিভ বিহেভিয়ার যদি হয় তাহলে ফলাফলটা অবশ্যই নেগেটিভ হবে। তো এরকম করে কি হয় যে যখন কেউ স্ট্রেস ফিল করে তখন কিন্তু এটার ঝুঁকিটা আরো বেড়ে যায়। স্বাভাবিকভাবে আমরা যেভাবে একটা সিচুয়েশনকে যেভাবে নেই সেখানে যেভাবে রেসপন্ড করি, যখন কোনো স্ট্রেসফুল সিচুয়েশন হয় সেখানে কিন্তু কোপ করাটা, খাপ খাওয়ানোর ব্যাপারটা কিন্তু আরেকটু ঝুঁকির মুখে যায়, আর একটু চাপ তৈরি হয় আমাদের জন্য। তো এই চাপটা যখন তৈরি হচ্ছে সেইখান থেকে আমরা কি করছি, সেই চাপ মোকাবেলার জন্য কোনো না কোনো বিহেভিয়ার তো করছি, যে বিহেভিয়ারটা আমাকে ভালো রাখছে, যে বিহেভিয়ারটা পরিবেশের ক্ষতি করছে না, যে বিহেভিয়ারটা অন্যদের ক্ষতি করছে না, তার মানে আমি একটা সেই ক্ষেত্রে একটা প্রোডাক্টিভ বিহেভিয়ার করছি এবং সেটা আমার জন্য ভালো একটা রেজাল্ট দিচ্ছে। যখন আমি সেটা করতে পারছি না, সেটা অভিজ্ঞতার কারণেই হোক, ভয়ের কারণেই হোক, বা হচ্ছে অন্যদের কাছ থেকে হয়তো কোনো নেগেটিভ অভিজ্ঞতার কথা শুনেছি সেই কারণেই হোক, তখন কি হচ্ছে সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে। কখনো কখনো আমাদের মনে হয় যে আমি এই জায়গাটা থেকে বের হয়ে আসতে চাই কিন্তু পারছি না, কি করতে হবে আমি সেটা জানি না। কখনো কখনো মনে হয় কখন এমন পরিস্থিতি হয় যে কেউ কেউ হয়তো সে বুঝতেই পারে না যে এটা এক ধরনের নেগেটিভ কোপিং স্টাইল। হ্যাঁ, তো সুতরাং কোপিং স্টাইলটাকে যখন কেউ চুজ করছে সেটার কিন্তু এই চুজিং এর যে স্কিলটা, সেই স্কিলটা না থাকলে তখন কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। আমরা যেমন যদি বলি যে আমরা কখনো কখনো কি হতে পারে যে আমরা নিজেদেরকে কাম ডাউন করানোর জন্য, যে স্ট্রেসটা ফিল করছি সেটাকে কাম ডাউন করানোর জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারি, সেখান তারপরে হয়তো বা আমি চিন্তা করতে পারবো যে আমি কিভাবে এই সিচুয়েশনটায় রেসপন্ড করতে পারি। কখনো কখনো হচ্ছে যে
শুধু সময় দিতে পারি নিজেকে চিন্তা করার জন্য, সেখান থেকে আমি চিন্তা করার একটা স্কোপ পাচ্ছি এবং চিন্তা করে একটা লজিক্যাল বিহেভিয়ার হয়তো বা চুজ করতে পারি। তারপরে হতে পারে যে আমি কারোর সাথে হয়তো বা ডিসকাস করছি, সেখান থেকে হয়তো বা কোনো পজিটিভ আইডিয়া পেতে পারি যে সে কিভাবে করেছে বা সে হয়তো শুনেছে, সেরকম ভাবে হতে পারে। এইভাবে কি হচ্ছে, আমি ফর দ্য টাইম বিং আমি নিজেকে সময় দিচ্ছি, কিছুটা সময় দিয়ে নিজে নিজের ইমোশনটাকে ম্যানেজ করার একটা জায়গা খুঁজে পাচ্ছি এবং সেখান থেকে দেখা যায় যে আমরা হয়তো বা নেক্সট টাইম আমরা আমাদের পজিটিভ বিহেভিয়ারটাকে চুজ করতে পারি, এরকম পরিস্থিতি হয়। তো আমরা এবার যদি একটু যেই জায়গাটায় যাই, আমরা যখন পজিটিভলি কোপ করছি সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু নেগেটিভ কোপিং এর জায়গাটা যেটা, নেগেটিভ বিহেভিয়ার দিয়ে আমরা যখন একটা সিচুয়েশনের সাথে খাপ খাওয়াচ্ছি, সেটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে যেটা আমরা বলছিলাম, এই বিষয়টায় যদি আমি একটু ফোকাস করতে বলি, আমি আগে নুরুন্নাহারের কাছে যাচ্ছি। নুরুন্নাহার, কোনটাকে আমরা বলবো নেগেটিভ কোপিং বিহেভিয়ার, কি ধরনের বিহেভিয়ার হতে পারে সেটা? এখন নেগেটিভ কোপিং বিহেভিয়ার অনেক সময় দেখা যায়, আমরা অনেকের মধ্যে দেখি যে টেনশন হলেই সিগারেট খাওয়া শুরু করে, যে সিগারেট খাচ্ছে বা স্ট্রেস ফিল করছে, একটু মন খারাপ লাগছে, সে বেডে শুয়ে আছে, সে কোনো কাজও করছে না, নড়াচড়াও নেই, জাস্ট শুয়ে আছে কারণ আমার ইচ্ছে করে না। বা দেখা গেল অনেক সময় যে ভালো লাগছে না, নিজের মনের অশান্তি দূর করার জন্য এলাকায় হয়তো দেখা গেল যে এমন সব ছেলে পেলেদের সাথে গিয়ে মিশছে যাদের সাথে ওর মেশার কথা না, বা ড্রাগস এর সাথে সে জড়িয়ে পড়ছে। বা অনেকের ক্ষেত্রে আজকাল দেখি আমরা যে স্ট্রেস থেকে বা দেখা যায় একটা হতাশা থেকে কিন্তু অনেকে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, যে আমি গেমস খেলি, অর্থাৎ একটা উইথড্রল বিহেভিয়ার অনেকের মধ্যে ডেভেলপ করে, যে উইথড্রল বিহেভিয়ারটা ডেভেলপ করে, সে হচ্ছে যে সিচুয়েশনে সে স্ট্রেস ফিল করছে সেই সিচুয়েশনটাকে ফেস করার মতো তার যে মানসিক আছে, শক্তি আছে, তার যে সেই দক্ষতা আছে, সে সেই দক্ষতাটাকে কাজে লাগাতে পারে, সেই দিকে তখন ফোকাস করতে পারছে না, এরকম তৈরি হচ্ছে। ওকে, আর কি হতে পারে নুসরাত আপনার কাছে যাচ্ছে? এখন আপা যেটা বললেন যে আমি অনেক সময় দেখেছি যে অনেক সময় অনেক মানুষের মধ্যে এমন একটা পরিবেশে গেল, যেমন কোন একটা সোশ্যাল গ্যাদারিং যদি হয় যে অনেক মানুষের মধ্যে, তো ওখানে গিয়ে এমন একটা ঘটনা ঘটলো যে সে এটা কোপ করতে পারলো না বা তার ভালো লাগলো না, বা এমন একটা ঘটনা যে সবাই তার দিকে তাকাচ্ছে, এরকম একটা লজ্জাজনক বা বিব্রতকর কোনো ঘটনা যদি ঘটে, তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে মানে ওই মানুষটা কিন্তু ওইরকম পরিবেশটাকে সবসময় অ্যাভয়েড করে যাচ্ছে, মানে তার মধ্যে একটা অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি তৈরি হয় যে কোন একটা সিচুয়েশন হবে তো আমি তো এটা ম্যানেজ করতে পারবো না বা কোপ করতে পারবো না, তো ওই পরিবেশটাকে সবসময় সে এড়িয়ে চলছে আর কি। তো এই জিনিসটা একটা ঘটে, এটা একটা ম্যাল প্র্যাকটিস, যে ম্যাল অ্যাডাপ্টেশন যেটা বলবো আমরা, যে কারণ ওই পরিস্থিতি সে সবসময় এড়িয়ে চলছে, এই কারণে দেখা যাচ্ছে তার মধ্যে অনেক সময় মানে কি বলবো যে ভয়টা কাজ করে, কারোর সাথে মিশতে পারে না, তো অনেক সময় এবং সেটা অনেক সময় আত্ম জোরদার হচ্ছে, ওই ভয়টা ওই আতঙ্কটা আরো জোরদার হচ্ছে, এবং দেখা যায় যে একটা আইসোলেশনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যে সে নিজেকে গুটিয়ে নিতে নিতে সে একদমই একা করে ফেলছে, কোনো ধরনের হচ্ছে ইয়ের মধ্যে স্ট্রেসফুল কোনো সিচুয়েশনে সে যেতে চায় না বা কোনো ক্রাউডে সে যেতে চায় না, এরকম পরিস্থিতি হয়। ওকে, একটু অ্যাড করতে চাচ্ছিলাম, আরেকটা হার্মফুল যে বিহেভিয়ারটা কোপিং স্ট্র্যাটেজি হিসেবে দেখছি করছে স্ট্রেসফুল সিচুয়েশনে, সেটা হচ্ছে যে আনহেলদি রিলেশনশিপে জড়ায় যাচ্ছে, মানে উইদাউট এনি কন্ট্যাক্ট কারোর সাথে হয়তো বা স্ট্রেসে আছে, ওয়ার্ক লোড হোক, রিলেশনশিপে লোড হোক, যে জায়গাটাই হোক না কেন, যখন তার মধ্যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, সে তখন দেখা যাচ্ছে যে অনেকের কাছে হয়তো বা শুনেছে বা শুনেও নাই, তখন সে স্ট্রেস রিলিজের জন্য সে কিন্তু আনহেলদি সেক্সুয়াল রিলেশনশিপে অনেক সময় জড়ায় যাচ্ছে, এটা ইদানিং খুব আমি দেখছি আর কি ক্লায়েন্টদের ভেতরে, এটা আর কি অ্যাড করার ছিল।
আরেকটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে যে বাচ্চারা এমনিতেই ওরা অনেক ভিডিও গেমস খেলে, এটা আমাদের প্যারেন্টসদের সবারই প্রায় কমপ্লেন। তো দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে যেটা ইদানিং তৈরি হচ্ছে, আমি দেখলাম যে হচ্ছে সে খেলায় যখন হার জিতার একটা বিষয় থাকে, তখন দেখা যাচ্ছে যে সে কিন্তু ওখানে কিছু গেমস খেলছে, সেখানে একজন একজনকে মারছে। মারছে, তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যখন সে হেরে যাচ্ছে তখন সে বেশ ফ্রাস্ট্রেটেড হচ্ছে, এবং এই যে বুলিংটা হচ্ছে ওখানে যে তুমি পারো না বা পারলি না, তো তুই অনেক ভালো খেলতি এখন পারতেছিস না, মানে এই যে এটা নিয়ে কিন্তু সে অনেক ফ্রাস্ট্রেশন তার মধ্যে কাজ করছে। এখন এই দেখা যায় অনেকেই তখন কিন্তু সে যে একটা টাইম পাসের একটা ভালো ওয়ে ছিল, তার একটা গ্রুপ ছিল, গেমস খেলতো অনলাইনে, ভেঙে যাচ্ছে। ওখানে সে যাচ্ছে না বুলিং এর জন্য, তখন কিন্তু সে নিজেকে গুটিয়ে গুটিয়ে তখন সে দেখা যায় ঘরেই সেলফ হার্ম করছে, যেহেতু সে বাইরে অনেকেই হচ্ছে যে ঘরের ভিতরে থাকতে বেশি পছন্দ করে, সেই জায়গা থেকে সে নিজে কিন্তু সরি নিজের হাত পা কাঁপছে বা হচ্ছে পাওয়ারলেস তাকে ফিল হচ্ছে। তারপরে অনেক সময় দেখা যায় যে এটা সে মানে নিজে কি করে পাওয়ার অ্যাক্সেস করতে পারে, ঘরের মধ্যে দেখা যায় হার্মফুল কোনো কাজ করতেছে, হ্যাঁ সেটা ফ্যামিলির মেম্বারদের সাথে, নিজের সাথে, যে মানে পারে যে ফ্যামিলিদের মেম্বারদের সাথে করে, আর যে না পারে সে কিন্তু নিজের সাথে করতে থাকে, এবং সে এক পর্যায়ে সুইসাইডের পর্যায়েও চলে যায়। আরেকটা জিনিস আমরা দেখেছি যে এটা কিন্তু বডিতে সে বসায় ফেলতেছে, মানে তার যে স্ট্রেসটা হচ্ছে সে এক রকমের লুজার, মানে মানে একটা পাওয়ার যে আছে ওই পাওয়ারটা বডিতে ফিল করছে না, তার মধ্যে দেখা যায় অ্যাংজাইটি থেকে তখন কিন্তু মানে ইয়াটা তৈরি হচ্ছে, কি বলে এটা আমরা বলি, টার্মটা তো আপা ভুলে গেলাম এখন এই মুহূর্তে, যে টার্ম ছাড়াই টার্ম ছাড়াই বলো, মানে সেন্সলেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে ইদানিং মানে বাচ্চাদের ভিতরে দেখা যাচ্ছে লক্ষণগুলো, কিন্তু ভীষণ ভয়ানক আসলে। থ্যাংক ইউ বুশরা, এই জায়গাতে আমিও, হ্যাঁ নুরুন্নাহার বলেন, তারপর আমি অ্যাড করছি। আচ্ছা, এখানে আমি একটা বিষয় খুব লক্ষণীয় আজকাল বাবা মার মধ্যে, এই বিষয়টা দেখা যায় যে বিশেষ করে মায়েরা যে সংসারের কাজও করবে আবার সন্তান লালন পালন, তো অনেক মাই দেখা যায় যে তখন নিজেরা নিজেদের মানে সিচুয়েশনটাতে কোপ করার জন্য বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেয়, যে মোবাইল দিলে বাচ্চাটা হয়তো ই করতে পারছে না, যে জ্বালাচ্ছে না, বলে জ্বালায় না, ডিস্টার্ব করে না, শান্ত ভাবে থাকে, আমি আমার কাজটা করে নিই। কিন্তু এটা যখন করছে তখন দেখা যাচ্ছে কি, কিছুদিন পর দেখা গেল এত ছোট বাচ্চার হাতে মোবাইল দিয়েছে, কার্টুন দেখাচ্ছে, যে সেই বাচ্চাটা অন্যদের সাথে কিন্তু কমিউনিকেশন করছে না, তাদের সেই যে ডেভেলপমেন্টটা প্রপার ওয়েতে কিন্তু হচ্ছে না, তখন গিয়ে কিন্তু তারা আবার পরে গিয়ে সেটা অসুবিধা তৈরি করে এবং ডক্টর দেখাতে হয়, স্পিচ থেরাপিস্টের হেল্প নিতে হয়, নানান ধরনের, কিন্তু এই বিষয়গুলো খুব লক্ষণীয় দেখছি আমি আশেপাশে, কমপ্লিকেশন ডেভেলপ করে। হ্যাঁ, আমি বুস্টার কথাটা, আমার যে বিষয়টা মনে আসছিল সেটা হচ্ছে যে এই যে খাওয়ানোর জন্য যে নেগেটিভ বিহেভিয়ার গুলি হয়, দেখা যায় যে অনেকের মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ডেভেলপ করছে। হ্যাঁ, এই যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটা, সে কোথাও একটা অস্বস্তি বোধ করছে অথবা তার খুবই স্যাডনেস কাজ করছে, সে কি করবে বুঝতে পারছে না, কিন্তু খুব একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে সে হয়তো বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছে, খুবই অ্যাঙ্গার হচ্ছে তার মধ্যে, সে সেই জায়গা থেকে হয়তো বা সে চিৎকার করছে, চেঁচামেচি করছে, ভায়োলেন্ট বিহেভিয়ার করছে। আজকেই বিকালবেলা আমি একজনের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে আমার ওনার একটা বাইরে যাওয়ার একটা ব্যাপার ছিল পিএইচডি করার জন্য, তো সেইটাই ওনার কিছু সমস্যা গেছে, সেই জায়গা থেকে ওনার ভীষণ রকম একটা স্ট্রেস হচ্ছিল, ভীষণ খারাপ লাগার একটা ব্যাপার ছিল, একটা ফেলিওর ফিলিং কাজ করছিল। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে ওই অবস্থা থেকে তার মধ্যে যেটা ডেভেলপ করেছে, সে অসম্ভব রকম রেগে যাচ্ছে, এই
আপা রেগে যাচ্ছি কেন, এটাই ছিল তার প্রশ্ন। তার থেরাপি সেশনে তার প্রশ্ন ছিল আপা রেগে যাচ্ছি কেন। হ্যাঁ, তো আমরা কিন্তু কিছু কিছু বিহেভিয়ার হচ্ছে হয়তো বা চুজ করি, কিছু কিছু বিহেভিয়ার কিন্তু আমরা আনকনসিয়াসলি আমাদের ইন্ট্রাসাইকিক প্রসেসের মধ্যে দিয়ে আমরা দেখা যায় যে করি। যখন আমরা আনকনসিয়াস থাকছি, যখন ঠিক চিন্তা করছি না যে আসলে এই যে আমার যে পরিস্থিতিটা হচ্ছে সেই পরিস্থিতিতে আমি চাপটা বোধ করছি, আমার খারাপ লাগছে, আমি ঠিক কি করব সেই জায়গাটাকে চিন্তা করি, সেটা যখন হয় না তখন কিন্তু অটোমেটিক্যালি ওই চাপের কারণে যে একটা নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে বডিতে, দেখা যায় সেটার কোনো না কোনো ভাবে আমরা রিলিজ করি। এটা কিন্তু এক ধরনের নেগেটিভ কোপিং, যে আমি ওই সিচুয়েশনে ঠিক কি করব বুঝতে পারছি না, একটা কিছু নেগেটিভ বিহেভিয়ার করছি যেখান থেকে একটা নেগেটিভ কনসিকোয়েন্সেস হচ্ছে এবং আমরা নিজেরা খারাপ থাকছি, আমার সিচুয়েশন খারাপ থাকছে, এরকম পরিস্থিতিও হচ্ছে। আর যেটা ইয়ে হচ্ছিল বুসরাদ এই কথাটা বলছিল যে সেলফ হার্মিং বিহেভিয়ার যত ধরনের আছে, সেটা হতে পারে যে আমি কোনো একটা সিচুয়েশনে আছি, সেই সিচুয়েশনটায় আমার ভালো লাগছে না, তো ভালো লাগার জন্য আমি কি করতে পারি, এই চিন্তাটা যখন আমরা করছি না, আমি যখন ওই সিচুয়েশনটাকে ডিল করার জন্য পজিটিভলি কি করা যায় সেটা চিন্তা না করে যখন একটা প্রবলেমের মধ্যেই থেকে যাচ্ছি, সেটাও কিন্তু নেগেটিভ কোপিং। কখনো কখনো যেটা হয় যে আমি অসম্ভব রকম খারাপটাকে নিজেকে ব্লেম করি, না হয় সিচুয়েশনকে ব্লেম করি, না হয় কপালকে ব্লেম করি, আমার কপালই আল্লাহ এরকম লিখে রাখছে, যেটাই করি সেখানেই আগায় না, আমি সব সব জায়গায় ভালো ভালো থাকতে পারলাম না, ভালোভাবে বুঝলো না কেউ। হ্যাঁ, এইভাবে করে দেখা যায় যে আমরা চিন্তা করি, কিন্তু কি হচ্ছে যে ওইখানে এই যে এক ধরনের ডুইং নাথিং অ্যাটিচুড, হ্যাঁ, সাইকোলজিক্যালি আমি উইথড্র করছি, সিচুয়েশনটাকে ডিল করার জন্য পজিটিভ কোনো বিহেভিয়ার চুজ করছি না, এটা এক ধরনের নেগেটিভ কোপিং। তারপর অনেকে আছে যে সে হয়তো বা তার যেই প্রফেশনাল জায়গাটা, সে যেই কাজটা করছে সেই কাজটার দিকে মনোযোগ হয়তো বা দিচ্ছে না, সে নিজে কিভাবে ভালোভাবে কাজ করতে পারে যাতে তার সেখান থেকে একটা স্যাটিসফ্যাকশন আসে, তার কাজটা একটা কোয়ালিটি কাজ হয়, সেই দিকে হয়তো বা নজর দিচ্ছে না, এটা এক ধরনের নেগেটিভ। তারপরে কেউ কেউ অনেক সময় দেখা যায় যে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, তার কেয়ারটাতে বন্ধ করে দিচ্ছে, সেলফ কেয়ার করছে না, এটা এক ধরনের নেগেটিভ কোপিং। এগুলোর কিন্তু নেগেটিভ কনসিকোয়েন্সেস আছে। আর এরপরে যেটা বুস্টার বললো সেটা হচ্ছে যে সেলফ হার্মিং আমরা যেগুলো দেখতে পাই, সাধারণত আমি যেই কথাগুলি বললাম এই কথাগুলি, এটা যে মানুষ আসলে সেলফ হার্মিং অ্যাটিচিউড করছে বা বিহেভিয়ার করছে সেইভাবে কাউন্টই করে না, যে না খেয়ে থাকছি বা নিজের যত্ন নিচ্ছি না অথবা আমি আমার ডেভেলপমেন্টের জন্য চিন্তা করছি না, এটা যে সেলফ হার্ম এইভাবে কিন্তু মানুষ চিন্তা করে না, এটা এটাও কিন্তু মাইনর টাইপের সেলফ হার্ম। এবং মনে হচ্ছে যে আসলে আমরা বলছি মাইনর, কিন্তু এই বিষয়টাকে অ্যাভয়েড করতে করতে একটা সময় কিন্তু সিরিয়াস ইম্প্যাক্ট আসে সেটা। তারপরে এই যে যেটা হয় যে এই যে হাত টাত কাটা, এই এই বিষয়গুলি হচ্ছে, কেউ হয়তো বা ওষুধ খেয়ে ফেলছে নিজেকে হার্ম করার জন্য, কারো হয়তো বা সুইসাইডাল আছে, চিন্তা ভাবনা কাজ করছে, সে হয়তো বা ওই দিকে যাচ্ছে, যদিও এটা একটা সাইকোলজিক্যাল একটা মানে একটা গুরুতর একটা অবস্থা, কিন্তু কিন্তু এটা কিন্তু একটা নেগেটিভ কোপিং এর জায়গা থেকে মানুষ করে, এটাও এক ধরনের নেগেটিভ। কেউ কেউ হয়তো বা অন্যর ক্ষতি করছে, অন্যের ভালোটাকে নিতে পারছে না, সেটাও এক ধরনের নেগেটিভ কপি। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি হচ্ছে যে হ্যাঁ, সে ওই সিচুয়েশনের সাথে রেসপন্স করছে, সে যে পজিটিভলি বা কনস্ট্রাকটিভ ওয়েতে যে সে এই রেসপন্সটাকে চুজ করতে পারে এবং একটা পজিটিভ ইম্প্যাক্টের জন্য সচেতনভাবে কাজ করতে পারে, সেই জায়গাটায় চিন্তা না করে তৎক্ষণাৎ কিছু একটা রিয়াকশন সে করছে, তার নিজের প্রসেসটাকে সে খেয়াল করছে না, আবার অন্যদের যে বিহেভিয়ারগুলি দেখে নেগেটিভ কোপিং এর জায়গা থেকে সেটা কিন্তু অনেক সময় গ্রহণ করে। বিশেষ করে নুরুন্না যে কথাটা বলছিলেন যে অনেকেই স্ট্রেস ম্যানেজ করতে না পেরে যেটা করে যে ড্রাগের দিকে
ঝুঁকে যায়। হ্যাঁ, এই মাদকাসক্তির যে ব্যাপারটা, এটাও তো আসলে নেগেটিভ কোপিং। হ্যাঁ, এখন আমরা যদি ওই জায়গাটা একটু যাই যে আসলে নেগেটিভলি কোপ কেন করছি আমরা, আমরা তো পজিটিভ কোপ, পজিটিভলি যদি কোপ করতে যাই, খাপ খাওয়ানোর চিন্তা যদি করি, সেটা কিন্তু সম্ভব। তো আসলে নেতিবাচক খাপ খাওয়ানোর পদ্ধতিগুলি আমরা কেন অবলম্বন করি, সেই জায়গাটায় যদি আমরা একটু আলোচনা করি। আমি নুসরাতের কাছে প্রথমে যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা অনেক সময় যখন সমস্যা, আমরা কোন একটা সমস্যায় পড়ি, হ্যাঁ ঠিক সেই সময়টাতে অনেক সময় আমরা সমস্যার দিকে খেয়াল করি যে আমার আসলে কি সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যার যে একটা সমাধান আছে, যে আমার এই সমস্যা থেকে উত্তরণের জন্য যে আমার যে সমাধানগুলো আছে, ওই সমাধানগুলো তখন আমাদের চোখে পড়ে না। তো আমরা সারাক্ষণ সমস্যাটা নিয়ে আমরা ব্যস্ত থাকি যে আমার এটা হলো না বা এটা হলো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সময়টাতে যদি আমাকে কেউ সমাধানের জন্য কেউ এমন যদি হয় যে পজিটিভ না মানে নেগেটিভ কেউ আমাকে হাত বাড়িয়ে দেয়, যে আমার কাছে এগিয়ে আসে, যেটা আসলে আমার জন্য ভালো ফল বয়ে মানে হবে না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওই দিকেই ধাবিত হই। যেমন যদি একটা উদাহরণ দিই, যেমন অনেক সময় স্টুডেন্টরা যারা পরীক্ষায় ভালো ফল করলো না, হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে পরিবার থেকে ওদেরকে দেখা যাচ্ছে ওকে অনেক খারাপ কথা বলছে, বা বন্ধুরাও অনেক সময় বলছে যে হ্যাঁ তুই তো পারবি না। তো এরকম করে অনেক সময় নেতিবাচক কথা শুনতে শুনতে ওর যে নেক্সট টাইম যে আরেকটু ভালোভাবে পড়াশোনা করে যে সে ভালোভাবে রেজাল্ট করতে পারবে, সেই জিনিসটাই তার মাথায় থাকে না। তো সেক্ষেত্রে কি হয় যে অনেক সময় পরীক্ষা ফেল করলে খারাপ খারাপ ছাত্র সে। তো সেক্ষেত্রে খারাপ ছাত্ররা সাধারণত কি করে, খারাপ ছাত্ররা সারাদিন ঘোরাফেরা করে, তারা মাদকাসক্ত থাকে, তো ওই এই জিনিসটা তার জানা আছে। তো সেক্ষেত্রে কিন্তু সে ধাবিত হয় যে ওই খারাপ স্টুডেন্টদের সাথে মিশে এবং মাদকটা নেয়, এবং তার যে একটা সমাধান আছে যে সে যে একটু ভালোভাবে পড়াশোনা করে যে আরো ভালো করতে পারে, ওই জিনিসটা তার মাথায় থাকে না। তো ওই ওই যে সিচুয়েশনটা থাকে, খারাপ সিচুয়েশনটা, ওই সময়টাতে যদি তার যদি পজিটিভ মানুষগুলোর সাথে দেখা হয় বা পজিটিভ চিন্তা করার জন্য যদি তার কিছুটা সময় পায়, বা সে যদি নিজেকে ভাবতে পারে, বা তার আশেপাশের জিনিসগুলো যদি পজিটিভ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তার ফলাফলটাও কিন্তু সমাধানটাও কিন্তু ভালো হবে। তো এই জিনিসটা হয় সাধারণত দেখি। তাহলে পিয়ার ইনফ্লুয়েন্সটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য হতে পারে বা বড়দের জন্য হতে পারে। কোপিং এর জায়গাটায় পিয়ার ইনফ্লুয়েন্সটা অনেকখানি কাজ করে। আমরা যখন কোনো একটা সিচুয়েশনে কোপ করতে যাই, তখন আসলে সোসাইটিতে অন্যরা কিভাবে কোপ করছে সেই জায়গাটা অনেক সময় দেখি, ফোকাসটা কোন দিকে যায়। যে এই কথাটা নুসরাত খুবই সুন্দরভাবে বললেন যে আসলে আমরা যদি প্রবলেমটার দিকেই ফোকাস করি, তখন আসলে দেখা যায় আমরা কিন্তু আসলে দেখা যায় যে আমাদের সাথে মিল আছে সেই মানুষগুলোর সাথেই একটু কানেক্টেড ফিল করি, এবং আমি যেই সিচুয়েশনে ভালনারেবল ফিল করি, দেখা যায় যে আনকনসিয়াসলি যারা ভালনারেবল ফিল করে তাদের কাছেই বেশিরভাগ সময় যায়। তার ব্যতিক্রম হয় না আমি সেটা বলবো না, কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় ওই ধরনের অ্যাসোসিয়েশন আমরা খুঁজে নেই। উষ্রা হাসছ, কিছু একটা মনে পড়ছে? মনে পড়ছে হচ্ছে ওই যে যারা যারা সমস্যার মধ্যে থাকে, আমরা সাধারণত তাদের কাছে আমরা মানে অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি সেটা হচ্ছে ক্লায়েন্টরা মনে করে, অনেকেই আসলে মনে করে যে হচ্ছে তারাই একমাত্র আমাকে মূল্যায়ন করবে, তার কাছে গেলে সে আমার কষ্টটা বুঝবে, কারণ সে ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট, ওই 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 কষ্টগুলা দিয়ে সে এসেছে, অন্যরা কিন্তু এটা পারবে না, এটা তার বুঝবে না, আমাকে বুঝবে না, বুঝবে না, একটা একটা দারুণ একটা বিশ্বাস তার কাজ করে। আরেকটা জায়গা বলতে চাই রিলেশনশিপের ক্ষেত্রে যে কোপিং এর জায়গাটা, ওই জায়গাটা দেখা যায় অনেক সময় যে আমরা ক্লান্ত হয়ে যাই একটা বিহেভিয়ার সাথে, মানে হয়তো নতুন ভাবে একটা অভ্যস্ততা থেকে কিন্তু আমরা খাপ খাওয়াই। হ্যাঁ, ওই অভ্যস্ততা বাইরে যখন যায় তখন কিন্তু আমরা নতুন ভাবে যে চিন্তা করব, সেই জায়গাটায় কেউ আমরা চিন্তা করতে পারি সেটা আমরা বুঝি না অনেক সময়। আবার হচ্ছে যে
আবার চিন্তা করে নতুন পথে যাইতে হবে, সেটাও আবার চিন্তা করে একটা ঝামেলা মনে করি, আবার আরেকটা রিস্ক ফিল হয় যে হয়তো বা হারায় ফেলবো। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় ব্লকও হয়ে যায় আমরা, যে কি করব আসলে বুঝতেও পারি না, আমরা যখন স্ট্রেসে পড়ি তখন কিন্তু একটা বিষয়ে সব ক্লায়েন্ট এসেই কিন্তু এটা বলে যে আমার ভালো লাগে না কেন, মনে অশান্তি লাগে বা পেইন লাগে, এই পেইনটাকে আমি কিভাবে দূর করব, এই পেইনটাকে সরিয়ে দেন বা বলেন কি করলে পেইনটা চলে যাবে, তো ভুলায় দেন। হ্যাঁ, ভুলে ভুলবো কিভাবে? হ্যাঁ, তো আমার যেটা ফিল হয় যে আমরা আসলে আমাদের যে সোসাইটিতে আমরা যেভাবে যে স্ট্রাকচারে বড় হই, আমরা হচ্ছে নেগেটিভ ফিলিং গুলোকে ফোকাস করতে অভ্যস্ত না, তো যখন এই নেগেটিভ ফিলিং গুলো আসে তখন কিন্তু আমি এটাকে ফেস করতে চাই না, একে তো আমার প্রবলেমটা আমি সলভ করতে পারছি না, আর দ্বিতীয়ত হচ্ছে আমি এই নেগেটিভ ফিলিং ফেস করব না, তখনও কিন্তু মানুষ এটা থেকে বাঁচার জন্য নিজেকে কমফোর্ট দেওয়ার জন্য কি করে, কি করা যায় সেরকম কিন্তু করতে থাকে। যেমন একটা বিহেভিয়ার অনেক বেশি পাই আমি ক্লায়েন্টদের মধ্যে ইদানিং, যে তারা রাত জেগে থাকে, কেন তাদের ঘুমাতে ইচ্ছা করে না, কারণ মনে অশান্তি কাজ করছে, তখন তারা দেখা যায় হয় ইউটিউবে কিছু দেখে অথবা ফেসবুক নিয়ে পড়ে থাকছে এবং সারা রাত জেগে থাকছে, এবং এটার কিন্তু একটা ডিপ ইম্প্যাক্ট পড়ছে এবং তার মানসিক স্বাস্থ্য কিন্তু ওই দিক থেকেও খারাপ হচ্ছে। একটা জায়গা আমার মনে হয়, আমি দেখি আর কি, আমার খুব মনে হয় যখন আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করি, তখন সেটা হচ্ছে যে আমরা এই যে উপন্যাস পড়ি বা নাটক দেখি বা সিনেমা দেখি, হ্যাঁ, সেখানে বিশেষ করে রিলেশনশিপের ব্যাপারটা যদি হয় যে রিলেশনশিপ ভেঙে গেছে, হ্যাঁ, এটা একটা কিন্তু স্ট্রেসফুল একটা পরিস্থিতি। তো যখনই আমরা নাটক সিনেমায় দেখি বা উপন্যাসে পড়ি যে হচ্ছে রিলেশনশিপ ভেঙে যাওয়া মানেই হচ্ছে নেশার সাথে জড়ায় যাওয়া, ড্রিঙ্ক করা না হয় অন্য কোনো ভাবে মাদকাসক্তি, হ্যাঁ, কি হচ্ছে যে অনেক সময় কিন্তু এটার যে আসলে একটা এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটা আমি জানি, কিন্তু আমি যে আসলে নেগেটিভ বিহেভিয়ারটাকে চুজ করছি এটা যে নেগেটিভ এবং এটার যে বিকল্প অন্য পজিটিভ দিক আছে, ইতিবাচক দিকগুলোও আছে, এইগুলি চিন্তা করার ইয়েই থাকে না অনেক সময়, কারণ আমরা এত বেশি দেখি যে রিলেশনশিপ ভাঙলো মানেই হচ্ছে মদ খেতে যাচ্ছে, তারপরে হচ্ছে ভীষণ রকম নেগেটিভ বিহেভিয়ার করছে, হয় একদম রীতিমতো ভাঙচুর করছে, এই করছে সেই করছে। আমরা অনেকেই কিন্তু, বিশেষ করে আমি বলবো যে একটু ছোট যারা, যাদের অভিজ্ঞতা কম জীবন, তারা কিন্তু দেখা যায় যে খুব তাড়াতাড়ি মোটিভেটেড হয়ে যায়, খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্টেড ফিল করে এই ধরনের নেগেটিভ বিহেভিয়ারের সাথে। হ্যাঁ, তারা চিন্তা করার সুযোগটাও আসলে তখন নেয় না, ওরা মনে করে যে এটা হইলে এটা করতে হয়, এইরকম ভাবে কিন্তু হচ্ছে বিহেভিয়ারটা চলে আসে, এটা একটা জায়গা দেখা যায়। লাস্ট জায়গাটা যেটা দেখা যায় যে সুইসাইড করে সিনেমার ফিলে যেটা থাকে, ওটাকে মনে হয় যে না ওটাই বেশি তাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে আর কি। তো এই এই জায়গাটাই আসলে আমরা যদি এবার যদি বলি যে আমরা আসলে এই নেগেটিভ কোপিং এর জায়গাটা দেখছি, সেখানে আমি আমার যে নিজস্ব ক্ষমতা আছে, আমার যে রিসোর্স আছে, আমার যে ম্যাচিউরিটি আছে, আমার অপশন আছে আসলে পজিটিভ ভাবে কোপ করার, ইতিবাচক দিকে খাপ খাওয়ানোর, সেই জায়গাটাই কিন্তু প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস, যে আমি আসলে যে কোনো ধরনের নেগেটিভ পরিস্থিতি হোক, যে কোনো স্ট্রেসই হোক, আমি যেহেতু মানুষ, আমার যেই দক্ষতা আছে, আমার যেই যোগ্যতা আছে, সেটাকে আমি কাজে লাগাতে পারি যাতে একটা পজিটিভ সমাধান আমি পাই। এই যে নিজের প্রতি নিজের যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং আমাদের আসলে অনেকের মধ্যেই সেই বিশ্বাসটা দেখা যায় কাজ করে না। আর আমরা যখন স্ট্রেসে পড়ি তখন যেটা হয় যে আমাদের মধ্যে একটা ইমোশন কাজ করে, একটা কখনো ফিয়ার কাজ করে, কখনো হয়তো বা স্যাডনেস কাজ করে, মানতে পারছি না, একটা অস্থিরতা বোধ হচ্ছে, সেই সময় ঠিক দেখা যায় যে আমি যে একটা
কনস্ট্রাকটিভ চিন্তা করব, যেই চিন্তাটা আমার ইতিবাচক সমাধানের দিকে নিয়ে যাবে, সেই জায়গাটা তখন আর দেখা যায় না। কি করা যেতে পারে সেই আলোচনাটাই যদি আসি, কারণ আমাদের আজকের আলোচনাটা যদি আমরা ওইভাবে যেতে চাই যে হ্যাঁ পরিস্থিতিটা বুঝলাম যে কোন বিষয়গুলি আসলে নেগেটিভ কোপিং, এবং যে নেগেটিভ কোপিংটা আমরা করছি কেন সেটাও কিছুটা আলোকপাত করলাম, তো বুঝলাম সেটা, তো এক্ষেত্রে ইতিবাচক খাপ খাওয়ানোর পদ্ধতিগুলো কি হতে পারে, কি করতে পারি আমরা, তার কাছে আগে যাব। আচ্ছা আমি একটু বলতে, আচ্ছা আমি বলি, আচ্ছা বলেন ধরুন না, আচ্ছা আচ্ছা নুসরাত বলেন। হ্যাঁ আচ্ছা, আমার জাস্ট এটাই মনে আসলো যে আসলে যখন আমাদের, যখন আমরা কোনো কাজে ব্যর্থ হচ্ছি বা আমার মধ্যে পরিবর্তন আসছে বা আমার ইমোশনালি হয়তো বা খুব লো ফিল করছি বা স্যাড ফিল করছি, যেগুলো তো তখন দেখা যাচ্ছে যে আমরা যেটা বললেন যে আসলে সমাধানটা খুঁজে পাই না, তো ওই সময় আসলে আমাদের কি করা লাগবে, আমরা যদি নেতিবাচক দিকগুলোতে না তাকাই, তো আমরা যদি ওই সময়টাতে আমাদের যে ইমোশন যেটা হচ্ছে, যে আসলে ওই ইমোশনটা যদি আমি প্রথমে অ্যাড্রেস করতে পারি যে আসলে ওই পরিবর্তন হচ্ছে আমার মধ্যে বা একটা সমস্যায় পড়েছি আমি, ওই সমস্যার মধ্যে আমার মধ্যে আসলে কি হচ্ছে, কারণ প্রতিটা মানুষের একই রকম অনুভূতি হবে তা না, তো ওই সময়টাতে আমার কি হচ্ছে, তো ওই ইমোশনটা যদি প্রথমে হচ্ছে ইমোশনটাকে যদি আমি একটু অ্যাড্রেস করতে পারি বা আমি বুঝার চেষ্টা করতে পারি যে আসলে আমার মধ্যে চিহ্নিত করতে পারি যে কি অনুভূতি কাজ করছে আমার মধ্যে, কি হচ্ছে আসলে আমার মধ্যে, তো এটা হচ্ছে প্রথমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি আমার কাছে মনে হচ্ছে আর কি। তারপর হচ্ছে আমি আসলে পরবর্তীতে কিভাবে কোপ করব, এটা হচ্ছে পরবর্তীতে। আচ্ছা ওকে, আর কি হবে? হ্যাঁ আচ্ছা আমি বলবো, বুসরা অ্যাড করতে চাচ্ছে নুসরার সাথে, বুসরা হয়ে আস। হ্যাঁ হ্যাঁ ওখানে অ্যাড করবো, নুসরাত যেহেতু বললো ইমোশনটা, আমি ইমোশনের জায়গাটাই মানে ওই জায়গাটা থেকে যেতে চাই যে আমার চিন্তায় আসলে কি কাজ করছে, আমার যে এরকম খারাপ লাগছে তো এই যে আমার নেগেটিভ একটা ফিলিং হচ্ছে, আর যে ফিলিংটাই হচ্ছে সেই ফিলিংটার আসার পেছনে আমার চিন্তাটা কি, সেই চিন্তাটা যদি আমি বের করতে পারি তাহলে অনেকটা ওয়ে খুঁজে পাওয়া যায় যে হচ্ছে এই আমার এখন এই চিন্তা কাজ করছে, এই ইমোশন ধর মানে আমার রাগ কাজ করছে, যেমন ধরলাম তো রাগ কাজ করছে, রাগের পিছনে চিন্তাটা কি যে হ্যাঁ ও আমাকে খেলায় নিল না, তো খেলায় নিল না তাহলে আমি কি করতে পারি, তাহলে আচ্ছা ওদের সাথে কি আমি খেলবো নাকি আমার আরো অপশন আছে, তখন কিন্তু আমি অপশন গুলো খুঁজতে পারি যে কোন ওয়েতে যেতে পারি, তখন আস্তে করে দেখা যায়, আস্তে আস্তে দেখা যায় যে ওই যে আমার প্রেশারটা ফিল হচ্ছিল, চাপটা ফিল হচ্ছিল বা অ্যাঙ্গারটা ফিল হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে রিলিজ হওয়া শুরু করে, এটা মানে যোগ করতে চেয়েছিলাম যে তখনই কিন্তু আমার আচরণটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে থ্যাংক ইউ রুনার। আচ্ছা আমি বলতে যাচ্ছি, হ্যাঁ বুসরা আপু আর নুসরাত আপুর কথার সাথে আমি একমত, তবে সবার আগে যদি আপনি নাসিম আপা যেটা শুরুতে বলছিলেন যে একটু ব্রিদিং এক্সারসাইজ করে, একটু যদি আমরা একটু ব্রিদিং করি তাহলে কিন্তু আমাদের নিজের দিকে ফোকাস করাটা ইজি হয়, একটু ব্রিদিং করে একটু রিল্যাক্স হয়ে বা রিল্যাক্সেশন কোনো টেকনিক যদি আমার জানা থাকে সেটা যদি করে নেই, করে তারপর যদি ফোকাস করি, এবং সাথে আমি এটা অ্যাড করব যে হ্যাঁ আমি নিজে কি চাচ্ছি এই সিচুয়েশন থেকে, আমি নিজে কি চাই সেটা আমি ফোকাস করে যদি আবার রিভিউ করি পুরো সিচুয়েশনটা, যেখানে পুরো বিষয়টাকে আমি দেখি যে হ্যাঁ এখানে আমি যেটা চাচ্ছি এখানে কি কি অপশন রয়েছে, সেই অপশন গুলো দেখা, এবং এই অপশন গুলো আমি খুঁজতে গেলেও কিন্তু ওইখানেও কিছু পজিটিভ ফিলিং থাকতে পারে, কিছু নেগেটিভ ফিলিং আসতে পারে, তো যেটাই হোক আমি যেটা চাচ্ছি আমি যদি সেই বিষয়টা করতে চাই তাহলে সেক্ষেত্রে নিজের ইমোশনের দায়িত্বটা নেয়া যে হ্যাঁ আমি, এই যে বুসাপু বললো যে আমি খেলতে যাব, ওরা নিচ্ছে না রাগ হচ্ছে, তো এখন আমি হয়তো ডিসিশন নিলাম যে না ওরা না বললো আমি আবার গিয়ে ওদেরকে অ্যাপ্রোচ করব, তো এখন আমি যখন অ্যাপ্রোচ করব হতে পারে ওরা আমাকে আবার বলবে যা এখান থেকে চলে যা তোকে নিবো না, তো ওইটার দায়িত্ব না যে হ্যাঁ ওরা বলতে পারে তো সেক্ষেত্রে আমার খারাপ লাগবে, তারপরও আমি যেহেতু আমার নিট খেলা আমি আরেকবার দেখতে চাই এটা অ্যাপ্লাই করে, তো ওই ইমোশনের দায়িত্বটাও নেয়া তাহলে আমাদের জায়গা।
হ্যাঁ, একটা জায়গা আপনাদের তিনজনের কথায় আমার যেটা মনে হচ্ছে নুরুন্না, সেটা হচ্ছে যে আমরা আমাদের ইমোশনটাকে আসলে নিতেই চাই না, অ্যাভয়েডই করতে চাই। কারণ এই কথা দেখা যায় যে আমাদের যত আলোচনায় আমরা করি এই বিষয়টা, একদমই আমরা প্রতিটা আলোচনায় আমরা আসলে স্ট্রেস দিতে চাই, প্রতিটা আলোচনায় জোরদার করতে চাই এই মেসেজটা, সেটা হচ্ছে যে আমরা জেনে বড় হই, আমরা খুবই প্রচলিত জায়গা থেকে বিশ্বাস করি যে যখনই আমি আমার ইমোশনের দিকে ফোকাস করতে যাব, আমার যে অনুভূতি হচ্ছে সেটাকে স্বীকার করতে যাব, তখনই আমি হেরে গেলাম, এটা হচ্ছে দুর্বলতা। তো যার জন্য যেটা হয় যে আমার যে অনুভূতিটা হচ্ছে সেই অনুভূতিটাকে আমি ইগনোর করব, কতটা অ্যাভয়েড করতে পারি, স্ট্রংলি অ্যাভয়েড করতে পারি, সেই পথটা কিন্তু আমরা তখন বেছে নিই। এবং যখন আমি আমার অনুভূতিটাকে অ্যাভয়েড করছি, আবেগটাকে যখন অ্যাভয়েড করছি, তখন কি হচ্ছে, আমি কিন্তু ইন্টারনালি এক ধরনের আমার ইয়ে হচ্ছে, স্ট্রেস হচ্ছে, আমি আমার ফিলিংটাকে ইগনোর করার জন্য যে পরিমাণ শক্তি ব্যয় করছি, মানসিক শক্তি ব্যয় করছি, সেই জায়গাটায় কি হচ্ছে যে আমার এক ধরনের এই এই যুদ্ধ থেকেই কিন্তু আমি আমার সলিউশনের দিকে যে ফোকাস করব, এবং সেই সলিউশনটা কতটা যৌক্তিক, কতটা ইতিবাচক, সেইখানে যে চিন্তাটা করব, মনোযোগটা দেব, সেই জায়গাটা তখন আর কাজ করে না। এটা একটা জায়গা। আর একটা হচ্ছে যে আমরা আসলে নিজের ইমোশনটাকে নিজে অ্যাকসেপ্ট করা, বা নিজের ইমোশনের সাথে আমি কথা বলবো, আমি কেমন ফিল করছি, কি চাইছি, হ্যাঁ, সেটা বোঝার জন্য নিজেকে নিজে সময় দেওয়া, সেটা না করে অনেক সময় সলিউশন কি হবে। আমাদের একটা টেন্ডেন্সি আসলে কাজ করে যে একটা প্রবলেম হওয়ার সাথে সাথেই আমাকে কিছু রেসপন্স করতে হবে, যার জন্য যেটা হয় অনেক সময় আমরা রেসপন্ড করি না, আমরা রিয়াকশন করি, চিন্তা ভাবনা না করেই কিছু একটা করতে হবে, এই আর্টস থেকেই দেখা যায় যে আমরা আসলে একটা কিছু করে ফেলি। তো তখন এই একটা কিছু যখন করে ফেলি চিন্তা ভাবনা না করে, তখন কিন্তু কনস্ট্রাকটিভ কাজের চেয়ে, কনস্ট্রাকটিভ ডিসিশনের চেয়ে বরঞ্চ দেখা যায় যে স্পন্টেনিয়াসলি আমি হয়তো কিছু একটা ডিসিশন নিয়ে নিলাম, চিন্তা ভাবনা না করে সেটার একটা নেগেটিভ কনসিকোয়েন্সেস পাচ্ছি। ইমোশনটাকে যে গ্রহণ করার দরকার আছে, ইমোশনটাকে ফিল করার দরকার আছে, এবং এইটা একটা মানুষের শক্তির কেন্দ্রবিন্দু। আমি যদি আমার নিজের অনুভূতিটাকে বুঝতে পারি এবং সেই অনুভূতিটাকে যদি আমি গ্রহণ করতে পারি, সেই অনুভূতিটাকে যদি আমি নার্চার করতে পারি, সাপোর্ট করতে পারি, তখনকার যে মানসিক অবস্থাটা সেইটাই কিন্তু আমাকে পরবর্তীতে লজিক্যাল কাজগুলি করতে হেল্প করে। এটা একদম মানে কি বলবো, সূত্রের মতো কাজ করে আসলে, এটা একদম কোর জায়গা যে আমাদেরকে আসলে ইমোশনটা বুঝতে হয়। বুসরা কি কিছু অ্যাড করতে চাচ্ছিলে এই জায়গাটায়? ওকে, ঠিক আছে। তো আমরা যে জায়গাটা করতে পারি, আমরা এখানে একটা সিদ্ধান্তে মনে হয় আসতে পারি যে প্রথমত আমরা যেটা করব যে আমার ফিলিংটাকে আমি আইডেন্টিফাই করব যে আমি কেমন ফিল করছি, সেটার সাথে আমি ফিলিংটাকে ভ্যালিডেট করব যে হ্যাঁ আমার এই অনুভূতিটা হচ্ছে, এটাকে জাজ করার কিছু নাই। একটা সিচুয়েশনে আমার যে অনুভূতিটা হয় সেটা কিন্তু এই প্রথম ধাক্কায় আমি সিচুয়েশনটাকে যেভাবে ফিল করি সেই জায়গা থেকে হয়, তো ফিলিংটাকে আমি গ্রহণ করি, গ্রহণ করে তারপরে আমি হচ্ছে পরবর্তীতে সলিউশনটাকে যদি ফোকাস করি, প্রবলেম ফোকাসড হেলদি প্রবলেম ফোকাসড কোপিং স্কিলগুলিকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যে আমরা হচ্ছে যে কি করতে পারি সেটা নিয়ে একটা অ্যানালাইসিস করতে পারি, যে আমার কোন জায়গা থেকে স্ট্রেসটা হচ্ছে, এবং আমি যে চিন্তাটা করছি সেই চিন্তাটা বা যে ফিয়ারটা কাজ করছে সেই ফিয়ারটা কোন জায়গা থেকে আসছে, এবং আমি সেটাকে দূর করতে পারি, সেটাকে অ্যাড্রেস করতে পারি। তারপরে হচ্ছে যে আমি নুসরাত যেটা বলছিলেন যে আমরা যদি সলিউশনের দিকে যদি ফোকাস করি, সলিউশন ফোকাসড ইয়ে যদি আমাদের থাকে, বিহেভিয়ার যদি থাকে, চিন্তা যদি থাকে, সেটা আমাদেরকে কিন্তু ভীষণভাবে হেল্প করে। তারপরে আমরা যেটা করতে পারি যে আমি নিজে যদি মনে হয় যে যথেষ্ট
অপশন খুঁজে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা যেন হেল্প সিক করি। এই হেল্প সিকিং বিহেভিয়ারটা কিন্তু ভীষণভাবে হেল্প করে আমাদেরকে। তবে একটা জিনিস আমরা এই জায়গাটায় মাথায় রাখবো, আর একজনের কাছ থেকে আমি যে এই কথাটা শুনছি সেই কথাটা আমার যেটা নুসরাত বলছিলেন যে এক একজনের কিন্তু কোপিং স্ট্র্যাটেজি এক এক রকম, এক একজনের সমস্যা কিন্তু সলিউশনের ওয়েটা এক এক রকম, তার অভিজ্ঞতা এক এক রকম, রিসোর্স এক এক রকম। তো সেখানে হচ্ছে যে অন্যদের কাছ থেকে আমি অপশনটা আইডিয়া হিসেবে নিতে পারি, কিন্তু চুজ করব এই এই চুজ করার জায়গাটায় যেন আমি যথেষ্ট সচেতন ভাবে পড়ি সেটা যদি আমরা মনে রাখি। কখনো কখনো যেটা দরকার হয় সেটা হচ্ছে না করার ব্যাপারটা, আমরা এই জায়গাটায় যদি একটুখানি ফোকাস করে ইয়ে করি, আমরা না বলতে পারি না, এটার কারণে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা নেগেটিভ কোপিং এ যাই। না বলাটা ভীষণ গর্হিত কাজ, না বলাটা ভীষণ অশ্রদ্ধার কাজ, না বললে খুবই ক্ষতি হবে সেখান থেকে এই বিষয়টা। তো আসলে না বলাটা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে পজিটিভ কোপিং এ, সেই ব্যাপারে যদি হচ্ছে বুসরা হাসলা, যেহেতু বুসরার কাছে আগে যাচ্ছি, তারপরে আমি বাকিদের জন্য বুসরা। আমার মনে পড়লো আর কি যে না শব্দটা অনেক বেশি ওজনদার। হ্যাঁ, ওজনদার মনে হলো, যেটা আসলে কঠিন অনেক বলাটা, যে কেউ আমাকে খারাপ মনে করবে এটা তো আমি হতে চাই না। আমি আমি আমাকে সবাই লক্ষ্মী মেয়ে বলবে, নাহলে লক্ষ্মী ছেলে বলবে, এটা শুনতে আমরা চাই। আমাদের আমরা যেভাবে আসলে সমাজ যেভাবে আমাদেরকে মানে ছোটবেলা থেকে যেটা আমরা শুনি শিখি বা বলতে শুনি, তো আমি কেন খামাখা না বলে খারাপ হবো, আমি তো ভালো থাকতে চাই। তো ওই জায়গা থেকে আমি কিন্তু না বলতে পারি না। এই যে আমি যখন না বলতে পারছি না, তখন কিন্তু আমার অনেক অনেক বেশি দিনে দিনে আমার মানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রেসপন্সিবিলিটি, বিভিন্ন বিভিন্ন রেসপন্সিবিলিটি গুলো আমার কাঁধে এসে পড়তেছে পড়তেছে এই জন্য পড়তেছি, কারণ হচ্ছে আপনি ওরা দিতে চাচ্ছে আপনি নিচ্ছেন, আপনি যে নিচ্ছেন এটা কিন্তু আপনি একবার বলছেন না যে হচ্ছে আপনি নিচ্ছেন, আপনি বলছেন যে আপনি নিচ্ছেন আমাকে দিচ্ছে, আমি করতে চাচ্ছি না। তো দেখা যায় যে এই ক্ষেত্রে যে আমি করতে চাচ্ছি না এটা আমি বলতে পারি না। আমি যখন এটা অ্যাক্টিভ ওয়েতে সুন্দর করে আমি আমার অসুবিধার কথাটা যদি আমি জানাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি কিন্তু অনেক ওজনটা কমে যায়। হ্যাঁ, তার সাথে সাথে একটা রিস্ক ফিল হয় যে মানে মানে কি বলে এটাকে, একটা হারানোর একটা ভয় কাজ করে যে আমি যাকে না বল হয়তো বা সে আমার সাথে বন্ধুত্ব রাখবে না বা তার সাথে আমার সম্পর্ক ভালো থাকবে না। হ্যাঁ, তো হচ্ছে আপনি যে যেভাবে না না বলে যেভাবে আপনি দায়িত্ব নিচ্ছেন, আপনি চিন্তা চিন্তা করে দেখবেন আপনি সেই জায়গায় কিন্তু আপনার কাজের প্রোডাক্টিভিটিতে কিন্তু থাকছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি প্রেশারে পড়ছেন এবং যাকে কাজটা দিচ্ছেন সে কিন্তু আপনাকে কিন্তু কমপ্লেনিং করছে যে হচ্ছে তুমি এটা কি করলা। আপনি কিন্তু অনেক কাজ জমিয়ে ফেলেছেন, যার ফলে দেখা যাচ্ছে কোনো কাজটাই ঠিক মতো হচ্ছে না, আপনি নিজে শান্তি পাচ্ছেন না এবং অন্যদেরকে খুব ভালো করে তৃপ্তি দিতে পারছেন তাও কিন্তু না। সেই জায়গা থেকে রিস্কটা নিয়ে যে হ্যাঁ কেউ হয়তো বা আমার সাথে একটু মন খারাপ হবে, কিন্তু এটা ফার্দার কিন্তু এটা হেলদি রিলেশনশিপে যেতে পারে। আপনার অপারগতা জানানোটা মানে এটা ব্যর্থতা না, এটাও একটা স্কিলস কিন্তু। আচ্ছা, আমি বলবো যে হ্যাঁ, যখন আমি না বলতে পারছি না, আমার জন্য বার্ডেন হচ্ছে, আমি একটা কাজ করছি সম্পর্ক রক্ষার জন্য, সাথে কি হচ্ছে নিজের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ফিলিং আমার জমা হচ্ছে, এটা জমতে জমতে গিয়ে কিন্তু দেখা যাবে যে আমি একটা সময় গিয়ে আউটবাস্ট করছি, তার ফলাফল হিসাবে কিন্তু আমাদের সম্পর্কটা নষ্ট হচ্ছে, তাকে আরো অসম্মানের সাথে আমি ট্রিট করছি যখন আর পারছি না, দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। তো ওই জায়গায় আসলে আমরা চাইলে না বলতে পারি, খুব পজিটিভ ওয়েতে নিজের বিষয়টাও বুঝিয়ে বলা, নিজেকে রেসপেক্ট দিয়ে, নিজের ফিলিং কে রেসপেক্ট দিয়ে, পাশাপাশি যে মানুষটা আমার কাছে একটা আবদান নিয়ে এসেছে তাকেও কিন্তু আমি
উইথ রেসপেক্ট, তার ফিলিংটাকে রেসপেক্ট করে কিন্তু বুঝিয়ে বলতে পারি, তাতে করে কিন্তু আমাদের সম্পর্কটা সুন্দরভাবেই বজায় থাকতে পারে। এবং এখানে আসলে আমরা যেইভাবে চিন্তা করে আচ্ছা আমি একটু বলতে চাচ্ছি, সম্পর্কটা সুন্দর হতে পারে, সেটার সাথে সাথে আর একটা বিষয় হচ্ছে যে যে জায়গাটায় আমরা অনেক বেশি স্ট্রেস ফিল করি, যে সে যদি সিনিয়র হয় তাহলে তো কথাই নাই, আমি ডিসরেসপেক্ট করছি, আমি অশ্রদ্ধা করছি, এরকম একটা ব্যাপার। সেটা হচ্ছে আমার দিক থেকেও আমার একটা ফিলিং হয় যে আমি তাকে সম্মান দেখাতে পারলাম না, আবার যাকে না করছি সেও আবার মনে করছে যে ও আমাকে এরকম ভাবে অসম্মান করলো, এরকম ভাবে না করলো। তো নাটা যে আসলে অশ্রদ্ধার কোনো বিষয় না, আমি কিভাবে না করছি সেটা, ওই অ্যাপ্রোচটা কিন্তু আসলে আমার সম্মান বোধটাকে অন্যদের কাছে প্রকাশ করে, এটাই আমি বলতে চাচ্ছিলাম নুসরাত। আমি একটা বলতে চাচ্ছিলাম যে না বলতে পারা, আমরা যদি কোনো একটা পরিস্থিতির মধ্যে না বলি তখনই অন্য পাশ থেকে কিন্তু এই কথাটা আসে যে তুমি তাহলে এটা কোপ করতে পারছো না বা খাপ খাওয়াতে পারছো না, তার মানে এই কারণে আমি না বলছি, তার মানে আমাকে সবকিছুতেই হ্যাঁ করতে হবে, মানে হ্যাঁই বলতে হবে এবং সব সিচুয়েশনে আমাকে কোপ করতে হবে। কিন্তু ব্যাপারটা আসলে তা না, যে সব সিচুয়েশনে আমাকে যে কোপ করতে হবে তা না, কিছু কিছু ঘটনা আমি অ্যাভয়েড করতে পারি বা যে ঘটনাতে আমার কোপ করলে আমার নিজের মধ্যে স্ট্রেস তৈরি হবে, তো সেই ঘটনাটাতে ক্ষেত্রে কিন্তু আমি ইচ্ছা করলে আমি কোপ না করেও কিন্তু আমি না বলতে পারি আর কি। গুড, এই জায়গাটাই যেটা দরকার আসলে নিজের কনভিনসড হওয়াটা দরকার, যে আমি আমার বিশ্বাসের জায়গা থেকে আমি যে তাকে না করে যে ডিসরেসপেক্ট করছি না, আমি যে তার হচ্ছে তার কোনো ক্ষতি করছি না, আমার যে আমি সম্পর্ককে মূল্য দিচ্ছি না বিষয়টা সেরকম না, সেইভাবে যখন আমি নিজে কনভিনসড হব তখনই কিন্তু আমি আমার আচরণে বা আমার কথায় তাকে সেই ব্যাখ্যাটা দিতে পারবো। যখন আমার বিশ্বাসের মধ্যে গরমিল থাকে তখন কিন্তু আমিও দেখা যায় যে আমার মধ্যেও একটা গিল্ট ফিলিং থাকে, অপরাধ বোধ থাকে, এবং আমি সেইভাবেই কনভে করতে থাকি যে ইস আমি মনে হয় কাজটা ঠিক করি নাই। সুতরাং নিজেকে বিশ্বাস করা এই জায়গাটা এবং নিজের কাছে এথিক্যালি ক্লিয়ার থাকাটা ভীষণ, তখন যেটা হয় যে আমাদের এই খাপ খাওয়ানোর ক্ষমতার বা খাপ খাওয়ানোর পদ্ধতি হিসেবে না বলাটা এফেক্টিভ রোল প্লে করে। তো ওভারঅল আমরা আর কোনো পয়েন্ট যোগ করতে চাই কিনা, কারো সেরকম কোনো কিছু আছে কিনা, আমরা শেষ করার আগে কি বলে শেষ করতে চাই, তিনজনের কাছ থেকেই তিনটা মন্তব্য নিয়ে আমার মনে হয় আমরা আজকের আলোচনা ক্লোজ করতে পারি। বুসরার কাছে আগে যাচ্ছি, বুসরা আমি ফাইনালি কি বলতে চাই? ফাইনালি বলতে চাই যে যে সিচুয়েশনই আসুক না কেন, প্রথমে হচ্ছে আমি সিচুয়েশনটা কি এটা আমি আগে বোঝার চেষ্টা করব, তারপরে আমার মধ্যে কি ধরনের চিন্তা কাজ করছে বা কি ধরনের অনুভূতি কাজ করছে সেটা আমি খেয়াল করব। যদি আমি না পারি, আমার ভেতরে অনেক সময় আমার মধ্যে অনেক সময় লিমিটেশন থাকতেই পারে, সেই জায়গা থেকে আমি কারো হেল্প নিতে পারি, হেল্প নিতে পারি, এবং হেল্প নিতে পারাটা এটা একটা স্কিলস, এটা আমি বলতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এর সাথে বলবো যে হ্যাঁ, যে আমরা তো অবশ্যই পজিটিভ ওয়েতে খাপ খাওয়াতে পারি, তবে পজিটিভ ওয়েতে খাপ খাওয়াতে গেলেও কিছু নেগেটিভ কনসিকোয়েন্সের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, তো সেক্ষেত্রে আমরা সেই ইমোশনের রেসপন্সিবিলিটিটাও নেব যে হ্যাঁ আমি এই ফিলিংটা আমার হবে, কিন্তু তারপর আমি এটা চুজ করে এই ওয়েতেই আমি এই জায়গাটা খাপ খাওয়াতে যাচ্ছি। হ্যাঁ, দুই দিকেই ক্ষতি হচ্ছে, সুতরাং আমি কম ক্ষতিটা কোন জায়গাটায় ফিল করছি বা কোন ক্ষতিটাকে আমি চুজ করতে চাইছি, যখন দুইটার দিকেই ক্ষতি হওয়ার ব্যাপার থাকে সেই জায়গাটাকে চিন্তা করতে হয়। অনেক সময় ইমোশনের রেসপন্সিবিলিটি নেব এই কথাটা অনেকের জন্য কঠিন হয়ে যায়, কিভাবে নেব সেটা। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আমরা আমাদের যে অনুভূতিটা হচ্ছে সেটাকে ডিনাই করব না, আমরা অনুভূতিটাকে বোঝার চেষ্টা করব এবং সেই অনুভূতিটাকে গ্রহণ করব, অ্যালাউ করব, আমি আমার অনুভূতিটাকে অনুভব করব, এই জায়গাটায় মানে নিজেকে দায়ী করব না, নিজেকে ব্লেম করব না এবং অপরাধ করব যে কোনো পরিস্থিতি যদি হয় আমাদের, তো ওই পরিস্থিতির মধ্যে
মানে খাপ খাওয়ানোটা যেন আমাদের জন্য মানে এটা যেন একটা চাপের তৈরি না হয় যে অতিরিক্ত খাপ খাওয়াতে গেলে আমি এবার চাপ বোধ করছি। তো এটা মাথায় রেখে যদি যেখানে আমার যেটা আমি খাপ খাওয়ানোর দরকার সেটা খাপ খাওয়াবো, আর যদি মনে করি যে না সেটা আমার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে বা আমার দরকার নেই, সেক্ষেত্রে আমি যেন ওই জিনিসটাতে সচেতন থাকি বা আমি যেন সুন্দরভাবে পজিটিভ হইতে না বলতে পারি এবং আমার বিভিন্ন ওয়ে গুলোকে আমি খুঁজে বের করি যে আমি আসলে যেটা যেন নেগেটিভ ওয়ে না হয়, তো পজিটিভ ওয়ে গুলোকে নিয়ে চিন্তা করা, তাহলেই আসলে মানে খাপ খাওয়ানোটা আসলে পজিটিভ অর্থেই আমরা সবসময় ব্যবহার করতে পারবো আর কি। থ্যাংক ইউ নুসরাত, আমার কাছে আপনার কথায় একটা কথা মনে হচ্ছে যে নিজের প্রতি সদয় হওয়া। আমরা আসলে অন্যের প্রতি অনেক বেশি এম্প্যাথাইজড হই কিন্তু নিজের প্রতি ওই এম্প্যাথিটা কাজ করে না, কারণ আমরা নিজের প্রতি এম্প্যাথাইজড হতে গেলেই এক ধরনের কথা শুনতে পাই আমাদের মাথার মধ্যে রেকর্ডের মতো বাজে, সেটা হচ্ছে আমি মনে হয় সেলফিশ হয়ে গেলাম। হ্যাঁ, তো এটা আসলে সেলফিশনেস না, এটা হচ্ছে কেয়ারিং, নিজের প্রতি অতটুকু সদয় হব যাতে আমি আসলে একটা মানে আমার জন্য স্বাস্থ্যকর, আমার পরিবেশের জন্য স্বাস্থ্যকর এবং অন্যের জন্য স্বাস্থ্যকর সেরকম একটা অবস্থায় যেন আমি একটা সিচুয়েশনকে দেখতে পারি এবং প্রয়োজনে সময় নেব, সাথে সাথেই আমাকে রেসপন্স করতে হবে, সাথে সাথে একটা আউটকাম নিয়ে আসতে হবে, সেই মানে বলবো এই এই তাড়াহুড়াটা যেন না থাকে, আমি যথেষ্ট সময় দিয়ে প্রয়োজনে ইয়ে করব আমার রেসপন্সটাকে চুজ করব যদি সেরকম কোনো পরিস্থিতি হয়। আর আমি ওভারঅল যে কথাটা বলতে চাই, আসলে আমরা যদি নিজের উপরে বিশ্বাস রাখি যে কোনো সিচুয়েশনে সেই সিচুয়েশনটাকে পজিটিভলি রেসপন্স করার ক্ষমতা মানুষের আছে, আমি যেহেতু মানুষ সুতরাং আমারও সেই ক্ষমতাটা আছে, আমরা একটু আমার সেই ক্ষমতাটাকে খুঁজে নেব, সেই ক্ষমতাটাকে ফিল করার চেষ্টা করব, সেই শক্তিটাকে নিয়ে আমরা একটা পজিটিভ ওয়েতে ইতিবাচক ভাবে পরিস্থিতির সাথে খাপ খাওয়ার। অনেক ধন্যবাদ আমাদের সাথে যারা ছিলেন, তাদেরকে আমি কমেন্ট দেখছিলাম কয়েকটা, একটুখানি পড়ছি আমি। মোহাম্মদ জাহাঙ্গীর উনি লিখেছেন, আপনাদের সবাইকে আমার হাজার সালাম, আপনাকেও সালাম এবং অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য এবং আসলে শুধু আমাদের সাথে থাকা না, আমি একটু আপনারা যারা মনে করেন যে আসলে আমাদের এই কথাবার্তাগুলি কারো হেল্প করতে পারে, আপনারা একটু আপনাদের জায়গা থেকে আপনাদের বন্ধু যারা আছে আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে শেয়ার করবেন। অনেকেই কিন্তু হয়তো ছোট্ট একটা কথা সে ভিন্নভাবে চিন্তা করলে অনেকখানি রিলিফ পায়, তাদের জন্য হেল্প হবে। নাজমুল আহসান লিখেছেন, চমৎকার কথা, দারুণ প্রসঙ্গ বোনেরা, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। জিয়াউল হক লিখেছেন, গো অ্যাহেড, থ্যাংকস। আর হচ্ছে নীল জেবা, যে ওকে আমি চিনি, আমাদের একজন আমার একটা ট্রেনিং এর ট্রেনি, উনি ট্রেনিং এ জয়েন করেছেন বেসিক কাউন্সেলিং স্কিলে, উনি চিটাগং এ থাকেন, মাঝে মাঝে উনি এই প্রোগ্রাম গুলি দেখেন। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি আপা আমাদের সাথে থাকার জন্য। শিরিনা আক্তার, খুব উপকারী আলোচনা আপা, থ্যাংক ইউ আপা এই উপকারী আলোচনায় আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে এনকারেজ করার জন্য। তো আরো যারা দেখেছেন, অনেকেই দেখেছেন, আমি দেখেছি সবার ওইভাবে নাম আমি বলতে পারছি না, যারা কমেন্ট করেছেন তাদের নামটা আমি বললাম। সবাই অনেক ভালো থাকবেন, আপনারা আমাদেরকে যদি মনে করেন যে দৈনন্দিন জীবনে যে ধরনের সমস্যাগুলি হয় সেই বিষয়গুলি নিয়ে তো আমরা আলোচনা করি, তো আপনাদের যদি কোনো রিকমেন্ড নিয়ে আলোচনা হলে মনে হয় আরো লোকজন উপকৃত হয়, আপনারা আমাদেরকে প্লিজ সাজেস্ট করবেন, আপনারা আমাদেরকে কমেন্টে লিখতে পারেন, ফ্রিডম উইদিনের যে ইয়ে আছে মেসেঞ্জার আছে সেখানে আমাদেরকে লিখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।